জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, রাশিয়ায় হামলা চালাতে গিয়ে ইউক্রেনের দুই কমান্ডার নিহত, পাঁচজন আটক। ক্ষেপণাস্ত্র শিল্পের বিরুদ্ধে ইতিহাসের সর্ববৃহৎ ষড়যন্ত্র নস্যাৎ করল ইরান। চলতি বছর পশ্চিম তীর থেকে 5,000-এর বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। ইউক্রেনের বিমান হামলার প্রতিহত করেছে রাশিয়ার বুক M3। জানিয়ে দেব বাইডেন পুতিন যোগাযোগের এখন কোন হটলাইন। সর্বশেষ জানিয়ে দেব হরিয়ানার গুড়গাঁওয়ে মুসলিম অঞ্চলের উচ্ছেদের হুমকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, রাশিয়ায় হামলা চালাতে গিয়ে ইউক্রেনের দুই কমান্ডো নিহত, পাঁচজন আটক। রাশিয়ার ব্রয়নস্ক এলাকায় হামলা চালাতে গিয়ে ইউক্রেনের দুই কমান্ডো নিহত এবং অন্তত পাঁচজন আটক হয়েছে। এই আটক পাঁচজনের মধ্যে তিনজন আহত হয়েছে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা FSB প্রেস সার্ভিস জানিয়েছে, ইউক্রেনের একটি কমান্ডো দল ব্রয়নস্ক অঞ্চলে হামলা চালাতে গেলে তাদেরকে রাশিয়ার নিরাপত্তা বাহিনী বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই হয়েছে। ইউক্রেনের দুই কমান্ডো নিহত এবং তিনজন আহত হয়। গতকাল বুধবার এই সংঘাত হয়েছে বলে FSB জানিয়েছে। ব্রয়নস্ক অঞ্চলের সংঘাতে ইউক্রেনের যেসব কমান্ডো হতাহত হয়েছে তারা দেশটির সামরিক গোয়েন্দা ও স্পেশাল অপারেশনস কমান্ডের সদস্য। আটক কমান্ডো সদস্যদের কাছ থেকে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত উন্নত অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে, যার বেশিরভাগই আমেরিকায় নির্মিত। এসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্সার লাগানো হয়েছে, পাশাপাশি এগুলোতে অত্যন্ত শক্তিশালী গোলাগুলি ব্যবহার করা যায়। কমান্ডোদের কাছ থেকে নাইট ভিশন গিয়ার এবং ন্যাটো বাহিনীর ব্যবহার করা হয় এমন গ্রেনেডও বিপুল পরিমাণে গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে FSB একটি ভিডিও প্রকাশ করেছে। ক্ষেপণাস্ত্র শিল্পের বিরুদ্ধে ইতিহাসের সর্ববৃহৎ ষড়যন্ত্র নস্যাৎ করল ইরান। ইরানের গোয়েন্দা বাহিনী দেশটির ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে জটিল নাশকতার ইসরায়েলি ষড়যন্ত্র নস্যাৎ করেছে। আজ ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলগুলো থেকে তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে টিভি চ্যানেলগুলো জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসের ক্ষেপণাস্ত্র শিল্পের বিরুদ্ধে এটি সবচেয়ে বড় ও জটিল নাশকতার ষড়যন্ত্র। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা বিভাগ এই ষড়যন্ত্র চিহ্নিত করার পর তা নস্যাৎ করতে সক্ষম হয়েছে। ইরানের প্রতিরক্ষার সক্ষমতা নষ্ট করতে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর বাহিনী ও তাদের আন্তর্জাতিক সহযোগীরা এই চক্রান্ত করেছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা বলেছেন, শত্রুদের বিরুদ্ধে ইরানের দৃঢ় অবস্থান নিশ্চিত করতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এ কারণে ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প সবসময় শত্রুর টার্গেটে রয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশটির গোয়েন্দা বাহিনী একটি পেশাদার গুপ্তচর নেটওয়ার্ক ধ্বংস করতে সক্ষম হয়েছে, যেটি দেশে উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির ব্যবহার করার জন্য এমন সব যন্ত্রাংশ তৈরি করেছিল যা একটি নির্দিষ্ট সময় পর বিস্ফোরণ ঘটত। ইরানের টিভি চ্যানেলগুলোতে এমন কিছু যন্ত্রাংশের ছবি সম্প্রচার করা হয়েছে যেগুলোর নাম কানেক্টর। এসব যন্ত্রাংশ ক্ষেপণাস্ত্রের সঙ্গে কন্ট্রোল সিস্টেমের সংযোগে স্থাপন ব্যবহার করা হয়। এসব যন্ত্রাংশকে কৌশলে এমনভাবে তৈরি করে ইরানের কাছে সরবরাহ করা হয়েছিল যাতে কিছুদিন পর ইরানের ক্ষেপণাস্ত্রগুলোতে বিস্ফোরণ ঘটে অথবা কমান্ড গ্রহণের সমস্যা সৃষ্টি হয়। এসব যন্ত্রাংশ ক্ষেপণাস্ত্রগুলোতে কাজে লাগানো হলে অদূর ভবিষ্যতেই বড় ধরনের বিপর্যয় দেখা দিত বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। যন্ত্রাংশগুলোকে বিপজ্জনক করে তুলতে সেগুলোকে যেসব কাজে ব্যবহার করা হয়েছে তার পেছনে ছিল ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ ও তাদের আন্তর্জাতিক নেটওয়ার্ক। ইরানের একটি সূত্র জানিয়েছে যে যন্ত্রটি দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পে বিপর্যয় সৃষ্টির চেষ্টা হয়েছিল তা দেশে উৎপাদন করা হলে অর্থনৈতিক বিবেচনায় সাশ্রয়ী সিদ্ধান্ত বলে বিবেচিত হতো না, এই কারণে তা আমদানি করা হতো। কিন্তু নাশকতার এই ষড়যন্ত্র ফাঁস হওয়ার পর থেকেই ইরান এই যন্ত্রাংশ তৈরির কাজে হাত দেয় এবং এখন ইরান নিজেই এই যন্ত্রাংশ তৈরি করছে। রাশিয়া সহ কয়েকটি দেশে যন্ত্রাংশ রপ্তানির পরিকল্পনাও নিয়েছে ইরান। চলতি বছর পশ্চিম তীর থেকে 5,000-এর বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে চলতি বছর এ পর্যন্ত 5,000-এর বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইহুদিবাদী ইসরায়েল। ইহুদিবাদী সেনারা ইসরায়েলের বিভিন্ন শহর ও গ্রামে যখন হত্যাযজ্ঞ ও ধরপাকড় জোরদার করেছে তখন এই খবর এলো। ফিলিস্তিনের প্রিজনার্স ক্লাব মঙ্গলবার ইহুদিবাদী বাহিনীর ধরপাকড়ের বিষয়ে তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, গত এক সপ্তাহে ইহুদিবাদী সেনারা 200-এর বেশি ফিলিস্তিনিকে আটক করেছে। এর ফলে
চলতি বছর শুরু থেকে পর্যন্ত ইহুদিবাদীদের হাতে আটক হওয়া ফিলিস্তিনের সংখ্যা 5,100 দাঁড়িয়েছে। প্রিজনার্স ক্লাব তাদের বিবৃতিতে বলেছে, ইসরায়েলি সেনারা আল খলিল, জেনিন, নাবলুস এবং রামাল্লা শহর থেকে সব ফিলিস্তিনিকে আটক করে। ফিলিস্তিনের শিহাব নিউজ এজেন্সি জানিয়েছে, বন্দীদেরকে ইহুদিবাদী ইসরায়েলের 23টি কারাগার ও বন্দি শিবিরে আটক করে রাখা হয়েছে। এসব বন্দীদের মধ্যে 1200 ফিলিস্তিনিকে প্রশাসনিক আটকাদেশের আওতায় গ্রেফতার করা হয়েছে। এছাড়া আটক ফিলিস্তিনিদের মধ্যে 32 জন নারী এবং 182টি শিশুর পাশাপাশি 700 অসুস্থ ব্যক্তি রয়েছেন। ইউক্রেনের বিমান হামলার প্রতিহত করেছে রাশিয়ার বুক M3। ক্রাসলি লিমান এলাকায় রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে আকাশ থেকে ইউক্রেনের হামলা প্রতিহত করতে রাশিয়ান বাহিনী বুক M3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। ব্যাটল গ্রুপ সেন্টারের সিস্টেমের ডিউটি ক্রুরা একটি বায়বীয় লক্ষ্যবস্তুকে সুরক্ষিত সুবিধার দিকে আসতে দেখেছিল। বুক M3 সিস্টেমের ক্রুরা একটি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং অনেক দূরে থাকতেই শত্রুর আকাশ থেকে হামলা করার বস্তুটিতে আঘাত করা হয়। টার্গেটের বিশদ বিবরণ না দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের মতে সিস্টেমটি 40টিরও বেশি বিমান লক্ষ্যবস্তুকে ধ্বংস করেছে, যার মধ্যে বাইরাক্তার ড্রোন এবং হিমার্স রকেট রয়েছে। বাইডেন পুতিনের যোগাযোগ এখন কোন হটলাইনে? 1962 সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন কিংবা পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন করেছিল, সেখান থেকে যুক্তরাষ্ট্রের দূরত্ব ছিল মাত্র 180 কিলোমিটার। তাই যুক্তরাষ্ট্র হুমকি অনুভব করে নৌ অবরোধ আরোপ করেছিল। এরপর মার্কিন একটি বিমান গুলি করে ভূপাতিত করা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা করেছিল বিশ্ব। কিন্তু শেষ মুহূর্তে সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ রেডিও মস্কোতে ঘোষণা দিয়েছিলেন যে কিউবা থেকে পারমাণবিক অস্ত্র সরিয়ে নেওয়া হবে। এই ঘোষণায় পুরো স্বস্তি ফিরেছিল। এই ঘটনার পর দুই পক্ষই নিজেদের মধ্যে বিশ্বাস তৈরির অংশ হিসেবে সরাসরি যোগাযোগের কথা ভাবতে শুরু করে। পরে 1963 সালের 30 আগস্ট একটি হটলাইন চালু হয়। লাল টেলিফোন নামে এটি পরিচিত পেলেও এটি আসলে টেলিফোন ছিল না, এটি ছিল একটি টেলেক্স মেশিন, যেটাতে করে বার্তা পাঠানো যেত। ওই সময় এই যন্ত্রটি ব্যবহার কমে আসছিল, তবে টেলিফোনের মতো এটিতে আড়ি পাতা যেত না বলে ডয়চে ভেলকে জানান ইতিহাসবিদ বার্ট ড্রায়নার। এটি দুই পরাশক্তির জন্য গুরুত্বপূর্ণ ছিল। তারা নিশ্চিত করে চেয়েছিল যে অন্য কোন পক্ষ তার যেন সেই হোক না কেন যেন তাদের যোগাযোগ শুনতে না পারে, বলেন গ্রাইনার। বার্লিন সেন্টার ফর কোল্ড ওয়ার স্টাডিজের সাবেক প্রধান গ্রাইনার বলেন, বিশ্বকে আশ্বস্ত করার জন্য এটি এক ধরনের বাহ্যিক সংকেত ছিল যে তারা দ্বিপক্ষীয় জরুরি যোগাযোগের মূল্য বুঝতে পেরেছিল এবং তারা 1962 সালের সেই বিপজ্জনক পরিস্থিতিতে আর তৈরি হতে দিতে চায় না। তবে এই টেলেক্স মেশিনটি খুব বেশি ব্যবহার করা হয়নি, শুধু পরীক্ষা করার জন্য মেশিনটি কয়েকবার চালু করা হয়েছিল, তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কাজে এটি ব্যবহৃত হয়নি বলে জানান গ্রাইনার। 1967 সালে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে 6 দিনের যুদ্ধে এবং 1973 সালে ইয়র কিপুর যুদ্ধের সময় নেতারা টেলিফোনে যোগাযোগ করেছিলেন। 1989 সালের বার্লিন প্রাচীর পতন ও 1991 সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর ওয়াশিংটন ও মস্কোর মধ্যে হটলাইন থাকার বিষয়টি বাহুল্য হয়ে পড়েছিল। হরিয়ানার গুড়গাঁয়ে মুসলিম অঞ্চলের উচ্ছেদের হুমকি। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানা সম্প্রতি হিন্দু মুসলিমদের সাম্প্রদায়িক দাঙ্গার সাক্ষী হয়েছে। বিজেপি শাসিত এই রাজ্যটি নূহ জেলার পর এবার হরিয়ানার গুড়গাঁয়ে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিয়েছে। সেখানকার মুসলিম মহল্লায় লাগানো হয়েছে উচ্ছেদের পোস্টার। দিল্লি থেকে সামান্য দূরে অবস্থিত হরিয়ানার গুড়গাঁয়ে 669 সেক্টরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত সপ্তাহান্তে তাদের মহল্লায় অন্তত 10টি পোস্টার পাওয়া গেছে, যেখানে লেখা আছে প্রাণ বাঁচাতে হলে 2 দিনের মধ্যে এলাকা ছেড়ে চলে যেতে হবে। মুসলিম অধ্যুষিত ওই অঞ্চলের বাসিন্দারা স্বাভাবিকভাবে পোস্টার দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন। স্থানীয় পুলিশকে খবর দিলে প্রশাসন এসে ওই পোস্টারগুলো খুলে নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মামলা দায়ের হয়েছে, কিন্তু কারা এ কাজ করেছে তা এখনো স্পষ্ট নয়। বৃহস্পতিবার পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।